আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম মার্কিন বিমান ঘাঁটিতে ঢুকে পড়েছে রুশ সেনারা অতপর যা হলো এবার জানিয়ে দিব ইরানি হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন মিসাইল জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তি বন্ধ করলো তুরস্ক এরপর এরপর রাফায় হামলার প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত নিষিদ্ধ রাসায়নিক দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বর্বতা চলছে নিহত বেড়ে প্রায় চৌত্রিশ হাজার ছয়শ জনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মার্কিন বিমান ঘাঁটিতে ঢুকে পড়ে রুশ সেনার অতপর আফ্রিকার দেশ নাইজারের একটি মার্কিন বিমান ঘাঁটিতে ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী বলে জানিয়েছেন একজন সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় নাইজারের সেনা শাসকরা তাদের দেশ থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কারের সিদ্ধান্তের পর এ ঘটনা ঘটেছে নাইজারে বর্তমান শাসকারী সামরিক কর্মকর্তারা মার্চ মাসে ওয়াশিংটনকে তাদের দেশে অবস্থানরত প্রায় এক হাজার মার্কিন সেনা সদস্যকে প্রত্যাহার করতে বলেছিলেন ইতিমধ্যে নাইজারের নতুন জান্তা সরকার যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে রাশিয়া ও ইরানের সঙ্গে তাদের সম্পর্ক আরো গভীর করছে গত বছরে জুলাইয়ে একটি সামরিক অভ্যুত্থানের আগে নাইজার আফ্রিকার সাহেল অঞ্চলে জঙ্গি গোষ্ঠী এবং আল কায়েদার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে আফ্রিকার দেশটির গুরুত্বপূর্ণ অংশীদার ছিল যুক্তরাষ্ট্র যা বর্তমানে মারাত্মক সহিংসতায় রূপ নিয়েছে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন রুশ সেনারা ওই বিমানঘাটিতে মার্কিন বাহিনীর সঙ্গে একত্রে অবস্থান করছেন না কারণ হিসাবে জানা গেছে তারা নাইজারের রাজধানী নিয়ামিতে ডিউরি হামানি আন্তর্জাতিক এয়ারপোর্টের পাশে অবস্থিত এয়ার বেস ওয়ান জিরো পরিচিত সামরিক স্থাপনায় আলাদা হ্যাঙ্গার ব্যবহার করছেন একই ঘাটিতে রুশ সামরিক কর্মীদের মোতায়েন যুক্তরাষ্ট্র ও মস্কো বাহিনীকে এমন এক সময় ঘনিষ্ঠ করে তোলে যখন ইউক্রেনে রুশ আক্রমণের পর কিয়েবের ঘনিষ্ঠতম ওয়াশিংটনের সঙ্গে মস্কো সম্পর্ক প্রতিনিয়ত উত্তেজনাপূর্ণ ও সংঘাতপূর্ণ হয়ে পড়ে এর আগে নাইজারের সামরিক জান্তা সরকারের দাবিতে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র সে দেশ থেকে তাদের সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহার সম্মত হয় ইরানি হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন মিশাইল ইসরায়েলের মাটিতে ইরানের অভাবনীয় আক্রমণের পর তা নিয়ে এখনো হিসাব নিকোষে ব্যর্থ ইসরায়েল ও তার প্রধান আমেরিকার সামরিক বিশেষজ্ঞরা ইরানের ছড়া ড্রোন ও মিশাইলগুলো আকাশেই ধ্বংস করার দাবি করে আসছে ইসরায়েল তাদের সাথে ছিল জর্ডান ফ্রান্স যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পাঁচ দেশ মিলে ইরানের সাড়ে তিন হাজার ড্রোন ও মিসাইল ধ্বংসের সফলতা নিয়ে এক এক সময় এক এক রকম তথ্য দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী একবার বলছে শতভাগ সফলতার কথা আবার কিছুদিন পর সেই হিসাবে চাপ কমিয়ে বলছে পঁচাশি ভাগ সফলতার কথা এবার শুনিয়ে আরো এক চমকপ্রদ তথ্য ইসরায়েলের আর্মি রেডিও এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ছড়া ড্রোন ও মিসাইল ঠেকাতে আমেরিকার যে মিসাইলগুলো ছুড়েছিল সেগুলোর সফলতা ছিল মাত্র পঁচিশ শতাংশ এই প্রতিবেদন থেকে জানা যায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে আটটি মিসাইল ছুড়া হলেও দুটি আঘাত হাতে সক্ষম হয় ইরানের ড্রু ফর্ম হামলার পর ইসরায়েল প্রথমে দাবি করেছিল তারা নিরানব্বই ভাগ ড্রোন ও মিসাইলকে ধ্বংস করতে সফল হয়েছে একদিন পরে সেই হার নব্বই ভাগে নামিয়ে আনে কয়েকদিন পর ইসরায়েল ইরানের সামরিক বলেন ইরানের ছোড়া উড়ন্ত যানের সর্বোচ্চ চুরাশি শতাংশ ধ্বংস করা গেছে হিব্রু দৈনিক মারিব দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন এই হার অনেক বেশি হলেও আইডিএফ কেন এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সেটি বোধগম্য নয় তিনি জানান যে কোনো ইরানি হুমকি মোকাবেলায় ইসরায়েলের সক্ষমতা রয়েছে সেটি প্রমাণে গেলে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক ফিলিস্তিনি সুতে দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তি বন্ধ করে দিয়েছে তুরস্ক তারা বলেছেন ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না এবং যাচ্ছেও না বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানিয়েছেন তুরস্কের দুই কর্মকর্তা বৃহস্পতিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাচ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোকানের বিরুদ্ধে এক্সে একটি পোস্ট করেছেন এতে তিনি অভিযোগ করেছেন বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এরদোয়ান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছে তিনি এক্সে লিখেছেন স্বৈর শাসক এমন ব্যবহার করে থাকে তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বিকল্প হিসেবে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি ও স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী তিনি এক্সে এ ব্যাপারে লিখেছেন তুরস্কের সঙ্গে বাণিজ্যিক বিকল্প খুঁজে বের করতে আমি ইসরায়েল কে সংশ্লিষ্ট পার্টির সঙ্গে তাৎক্ষণিকভাবে কাজ শুরুর নির্দেশ দিয়েছে এছাড়া তাকে স্থানীয় উৎপাদন এবং দেশ থেকে পণ্য আমদানির বলেছে ইসরায়েল শক্তিশালী ও ভয়ঙ্কর অর্থনীতি হিসেবে আবির্ভূত হবে তারা হারবে আমরা জিতব বুধবার ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিনের ঘোষণা দেন এর একদিন পরই ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক সূত্র আল আরাবিয়া রাফায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল মিশরের মাধ্যমে ইসরায়েলের কাছ থেকে আসা যুদ্ধবিরতির একটি নতুন খসড়া চুক্তি বিবেচনা করছে হামাস গতকাল বৃহস্পতিবার গোষ্ঠীটির একটি প্রতিনিধি দলের কায়রো সফর করার কথা ছিল সে বিষয়ে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া তার ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন যুদ্ধবিরতির এই আলোচনায় কাতারও যেন ইতিবাচক ভূমিকা রাখতে পারে সেজন্য তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে সামলানো শেখ মোহাম্মদ আব্দুল রহমান আল সঙ্গে গতকাল ফোন আলাপ করেছেন সংশ্লিষ্টরা ভাবছেন এই চুক্তিতে হামাসের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে এবং তারা এটি মেনে নিতে পারেন ফলে শিগগিরই একটি যুদ্ধ বিরতি আসতে পারে গাজায় বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয় গাজায় যুদ্ধবিরতি বিরতি নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করে আসছে মধ্যস্থতাকারী দেশগুলো পক্ষ থেকে বলা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলের দেওয়ার সর্বশেষ পাল্টা প্রস্তাব পর্যালোচনা করে দেখা হচ্ছে এমন পরিস্থিতিতে ইসরায়েল সফরে যাওয়ার কথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের হামাসের পক্ষ থেকে বলা হয়েছে চল্লিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব এবং বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্ধু বন্দীর মুক্তির বিনিময়ে বেশ কিছু জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তারা এর আগে মিশরের কায়রোতে আলোচনা শেষে কাতারে ফিরে গেছে হামাস প্রতিনিধি দল সেখানে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যুদ্ধবিরতির ধারণা ও প্রস্তাব নিয়ে আলোচনা হবে গতকাল লিখিত জবাব নিয়ে হামাসের প্রতিনিধি দলটি মিশরে যাওয়ার কথা অবশ্য যুদ্ধবিরতির মধ্যে রাফায় অভিযানের হুঁশিয়ে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ গতকাল আল জাজিরা জানিয়েছে প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত নিষিদ্ধ রাসায়নিক দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া নিষিদ্ধ রাসায়নিক ক্লোরোপিক্রেন ব্যবহার করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধের সময় এই রাসায়নিকটি ব্যাপক হারে ব্যবহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বলছেন ইউক্রেনে এই অস্ত্রটি দিয়ে হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় রাশিয়া হর হামেশাই তা ব্যবহার করছে মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে এই অস্ত্র ব্যবহারে রাসায়নিক অস্ত্র বিষয়ক কনভেনশনের লঙ্ঘন হতে পারে একশো তিরানব্বইটি দেশের অনুসমর্থন করা ওই কনভেনশন অনুযায়ী নতুন কোন রাসায়নিক অস্ত্র সংগ্রহ বা নিজেদের কাছে থাকা এ ধরনের অস্ত্রের উন্নয়ন ঘটানো যাবে না সিডাব্লিউসি অনুযায়ী কোন যুদ্ধে ক্লোরোপিক্রিনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা বলছে তেল ছিটছিটে এই রাসায়নিকটি ব্যবহারের ফলে মানুষের ফুসফুস চোখ ও ত্বকে প্রদাহ হয় এতে বমি 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 ভাব ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী সুরক্ষিত অবস্থান থেকে ইউক্রেনের সেনাদের পিছু হটাতে ক্লোরোপিক ইউক্রেন ব্যবহার করছে রাশিয়া তবে এ অভিযোগ ভিত্তিন বলে উড়িয়ে দিয়েছে মস্কো ক্রেমলিনের মুখপাত্র নিমিত্রি পেসকপ সাংবাদিকদের বলেছেন সিডাব্লিউসির অধীনে বাধ্যবাধকতাগুলো মেনে চলে মস্কো উল্লেখযোগ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে এর আগে রাশিয়াকে সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে হামলা শুরুর কয়েক সপ্তাহ পর দুই সালের মার্চে গাজা ইসরায়েলি বর্বরতা চলছে নিহত বেড়ে প্রায় চৌত্রিশ হাজার ছয়শত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও আঠাশ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছে প্রায় চৌত্রিশ হাজার ছয়শ জনে এছাড়া গত অক্টোবর থেকে চলায় এই হামলায় আহত হয়েছে আরও সাতাত্তর হাজারের বেশি ফিলিস্তিনি বৃহস্পতিবার দোসরা মে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি গাজার স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার জনে আক্রমণে আরো জন আহত হয়েছেন বৃহস্পতিবার মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত আটাশ ফিলিস্তি নিহত ও আরো একান্ন জন আহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছেন এবং